হ্যালো ফ্রেন্ডস, বিডি রিম স্কুলে আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইংরেজি রিডিং শিকার পঞ্চম পর্বে। সো ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে ইংরেজি রিডিং শিকার চতুর্থ পর্বে শিখেছিলাম যে বি থেকে এম পর্যন্ত কনসোনেন্টের সাথে বাউল যুগে উচ্চারণগুলো কী কী হয়। সো আজকে এই ভিডিওতে আমরা শিখবো যে এন থেকে জেড পর্যন্ত কনসোনেন্টের সাথে বাউল যুগে উচ্চারণগুলো কী কী হয় সেটা আজকে ভিডিওতে আমরা ক্লিয়ারভাবে জেনে নিব। সো ফ্রেন্ডস, প্রথমে আমরা ভাওয়েল এ কে কনসোনেন্টের সাথে বসিয়ে উচ্চারণগুলো কী হয় সেগুলো জেনে নিব। সো এখানে ভাওয়েল এ এর উচ্চারণটা হবে আকারের মতো, ভাওয়েল এ এর উচ্চারণটা হবে আকারের মতো। এর আগের ভিডিওতে শিখেছিলাম যে ইংরেজি রিডিং শিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বে ভাওয়েল এ এর উচ্চারণটা হয় একারের মতো, ভাওয়েল এ এর উচ্চারণটা হয় একারের মতো, এবং বলেছিলাম যে এর ব্যতিক্রমও হতে পারে। সো এর ব্যতিক্রম হচ্ছে এর উচ্চারণটা হবে আকারের মতো, ওখানে হয়েছিল এর উচ্চারণটা হয়েছিল একারের মতো, এখানে হবে এর উচ্চারণটা আকারের মতো। সো এন এ না, এন এ না, এবং ইংরেজি রিডিং শিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বে শিখেছিলাম যে এন এ নে, এন এ নে। সো এন এ নে এটার ব্যতিক্রম হচ্ছে এন এ না, এন এ না। ফি এ পা, ফি এ পা। কিউ এ কা, কিউ এ কা। আর এ রা, আর এ রা। এস এ সা, এস এ সা। ঠি এ টা, ঠি এ টা। ভি এ ভা, ভি এ ভা। ডাব্লিউ এ ওয়া, ডাব্লিউ এ ওয়া। এক্স এ যা, এক্স এ যা। ওয়াই এ আ, ওয়াই এ আ। জে এ যা, জে এ যা। নেক্সট ভাওয়েল ই, ভাওয়েল ই এর উচ্চারণটা কেন হবে একারের মতো, ভাওয়েল ই এর উচ্চারণটা হবে একারের মতো। এর আগের ভিডিওতে ইংরেজি রিডিং শিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বে শিখেছিলাম যে ভাওয়েল ই এর উচ্চারণটা হবে রশিকারের মতো, এবং এটার ব্যতিক্রম হচ্ছে ভাওয়েল ই এর উচ্চারণটা হবে একারের মতো। সো এন ই নে, এন ই নে। ফি ই পে, ফি ই পে। কিউ ই কে, কিউ ই কে। আর ই রে, আর ই রে। এস ই সে, এস ই সে। ঠি ই টে, ঠি ই টে। ভি ই ভে, ভি ই ভে। ডাব্লিউ ই ওয়ে, ডাব্লিউ ই ওয়ে। এক্স ই জে, এক্স ই জে। ওয়াই ই এ, ওয়াই ই এ। জেড ই জে, জেড ই জে। দেন ভাওয়েল আই, সো এখানে ভাওয়েল আই এর উচ্চারণটা হবে রশিকারের মতো, ভাওয়েল আই এর উচ্চারণটা হবে রশিকারের মতো। সো এন আই নি, এন আই নি। ফি আই পি, ফি আই পি। কিউ আই খি, কিউ আই খি। আর আই রি, আর আই রি। এস আই সি, এস আই সি। টি আই টি, টি আই টি। ভি আই ভি, ভি আই ভি। ডাব্লিউ আই ওয়াই, ডাব্লিউ আই ওয়াই। এক্স আই জি, এক্স আই জি। ওয়াই আই ই, ওয়াই আই ই। জেড আই জি, জেড আই জি। দেন ভাওয়েল ও, সো এখানে ভাওয়েল ও এর উচ্চারণটা হবে ও কারের মতো, ভাওয়েল ও এর উচ্চারণটা হবে ও কারের মতো। সো এন ও নো, এন ও নো। পি ও পো, পি ও পো। কিউ ও কো, কিউ ও কো। আর ও রো, আর ও রো। এস ও শো, এস ও শো। ঠি ও টো, ঠি ও টো। ভি ও ভো, ভি ও ভো। ডাব্লিউ ও ও, ডাব্লিউ ও ও। এক্স ও জো, এক্স ও জো। ওয়াই ও ও, ওয়াই ও ও। জেড ও জো, জেড ও জো। নেক্সট ভাওয়েল ইউ, সো এখানে ভাওয়েল ই এর উচ্চারণটা হবে ইউ এর মতো করে, ভাওয়েল ইউ এর উচ্চারণটা হবে ইউ এর মতো করে। সাধারণত ভাওয়েল ইউ এর উচ্চারণ তিন রকমের হয়ে থাকে, কোনো কোনো সময় ভাওয়েল ইউ এর উচ্চারণ ইউ এর মতো করে হয়, আবার ভাওয়েল ইউ এর উচ্চারণ আকারের মতো হয়, আবার ভাওয়েল ইউ এর উচ্চারণ রশিকারের মতো হয়। সো এন ইউ নিউ, এন ইউ নিউ। ফি ইউ পিউ, ফি ইউ পিউ। কিউ ইউ কিউ, কিউ ইউ কিউ। আর ইউ রিউ, আর ইউ রিউ। এস ইউ শিউ, এস ইউ শিউ। ঠি ইউ টিউ, ঠি ইউ টিউ। ভি ইউ
view, V-U, view, W-U, Y, W-U, Y, X-U, Jew, X-U, Jew, Y-U, U, Y-U, U, Z-U, Jew, Z-U, Jew. So friends, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে নতুনদের জন্য ইংলিশ রিডিং এ খুবই হেল্পফুল হবে এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এন্ড বিডি রিমিস কো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।